স্বাগতম সবাইকে। তো আজকের যে টপিক সেটি হচ্ছে কিভাবে ইউটিউবে একটি ভিডিও র্যাঙ্ক করবেন। তো ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, ইভেন সেই ব্যাপারগুলো কি আমি একটু পরে দেখিয়ে দেব, এবং প্র্যাকটিক্যালি আমি একটি ভিডিও আপলোড করে কিভাবে র্যাঙ্ক করতে হয় সেটি দেখাবো। তো আমার এই চ্যানেলে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে ভিডিও র্যাঙ্ক করেছে, ইভেন এই ভিডিও র্যাঙ্কের সুবাদে আমার প্রতিদিনই সাবস্ক্রাইবার, ভিউজ এবং যে নেটিভ অ্যাডস সেটি পাচ্ছি, এবং এর সুবাদে আমি আমার যে রেভিনিউ আর্নিং সেটা আমি বেশি বেশি পাচ্ছি। তো ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার যে সুবিধা বা ইউটিউব ভিডিও র্যাঙ্ক করলে যে বেনিফিট সেটি কী? তো ইউটিউব ভিডিও র্যাঙ্ক করলে আমরা যেটি পাই সেটি হচ্ছে আপনার সাবস্ক্রাইবার প্রত্যেক দিন বাড়তে থাকবে, তারপর হচ্ছে ভিডিও বেশি বেশি ভিউজ হবে, এরপর হচ্ছে নেটিভ অ্যাডস পাবেন, এরপর হচ্ছে সেল বেশি পাবেন। তো এখানে আরও কিছু ডিটেলস বলি, সেটা হচ্ছে এই যে যে সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে, এই বৃদ্ধি পাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি অ্যাডভার্টাইজিং করেন, মানে পেইড ক্যাম্পেইন করেন, এই পেইড ক্যাম্পেইন করলে আপনার একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ডলারের বিনিময়ে আপনি কিছু সাবস্ক্রাইবার পাবেন বা ভিউ পাবেন। কিন্তু আপনি যখন একটা ভিডিও র্যাঙ্ক করবেন, আপনার এই র্যাঙ্কিংয়ের সুবাদে আপনার লং টার্ম পর্যন্ত সাবস্ক্রাইবার এবং ভিউ পাবেন। ইভেন আপনার এই চ্যানেল যদি মনিটাইজ করা থাকে তাহলে আপনার আর্নিংটা ডাবল হয়ে যাবে, ইভেন সব সময় এবং আর্নিংটা রানিং থাকবে। এরপর যেটা যে ব্যাপারটা সেটা হচ্ছে নেটিভ অ্যাডস। নেটিভ অ্যাডস বলতে হচ্ছে এটা একটা বিজ্ঞাপন, ধরুন আপনার এই ভিডিওর কন্টেন্ট কোন একটা কোম্পানির ভালো লাগলো, তো এই ভালো লাগার সুবাদে ওই কোম্পানি আপনাকে হায়ার করলো, সে আপনাকে ইমেল করলো অথবা কন্ট্যাক্ট করলো যে আমার একটি প্রোডাক্ট রয়েছে, তোমার এই ভিডিওর যে ডিসক্রিপশন বা এই ভিডিওর যে কোয়ালিটি আমার ভালো লেগেছে, তুমি তোমার আপকামিং যে ভিডিও সেই ভিডিওতে আমার এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করো, এটি হচ্ছে মূলত অফার। তো এরকম ভিডিও আপনারা অনেকেই দেখেছেন যে কথার মাঝখানে কিন্তু একটা আর্টটা ব্যাপার নিয়ে আলোচনা করে, এবং আর্টটা প্রোডাক্ট অথবা যে স্থানীয় কোনো বিজ্ঞাপন তারা দিয়ে দিচ্ছে, এর সুবাদে সেই চ্যানেলটি টাকা পাচ্ছে। এরপর হচ্ছে গেট মোর সেল। তো গেট মোর সেল, এখানে যদি আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে, ধরেন আমার এই ভিডিও হচ্ছে কিভাবে আমি ভিডিও র্যাঙ্কিং করব, তো এই রিলেটেড যদি আমার কোনো কোর্স থাকে যে ডিজিটাল মার্কেটিংয়ের বা এর উপরে, আমি যদি এই ভিডিওর ডিসক্রিপশনের নিচে আমি যদি লিঙ্ক দিয়ে দিই, সেক্ষেত্রে আমার এই লিঙ্ক থেকে আমার আরেকটি ফ্যাসিলিটি আসতে পারে, যেমন একটা কোর্স সেল হলে সেখান থেকে আমি আমার বেনিফিট পাব। তো এখানে আমার আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট রিলেটেড ভিডিও হলে সেই প্রোডাক্টের লিঙ্ক আপনার নিচে দিতে পারেন, তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আমার সেলটা হচ্ছে আসার সম্ভাবনা বেশি হবে। কারণ আপনি যদি অ্যাডভার্টাইজিং করেন, অ্যাডভার্টাইজিংয়ের আপনি যদি পেড ক্যাম্পিং করেন, পেড ক্যাম্পিংয়ের পরে যে নির্দিষ্ট সময়ে, এই নির্দিষ্ট সময়ে যে একটা আপনার টাকা ইনভেস্ট করবেন, এই টাকার পরিবর্তে আপনার সেল নাও আসতে পারে। কিন্তু র্যাঙ্কিং করার পরে যখন এটি লং টার্ম টপে থাকবে, অনেকের কাছে এই কন্টেন্ট যদি পছন্দ হয়ে যায়, সে কিন্তু আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা ব্র্যান্ডকে মূল্যায়ন করবে এবং একটা প্রোডাক্ট কিনতে যাবে। তো এটি হচ্ছে বেনিফিট। তো আশা করি বুঝতে পারছেন যে একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার কী ধরনের বেনিফিট পাওয়া যায়। ইভেন আমরা যারা ছোটোখাটো ইউটিউবার, ইভেন বড় যারা, তারা তো অবশ্যই পাচ্ছে, ইভেন ছোটোখাটো যারা ইউটিউবার তারাও কিন্তু এই বেনিফিটগুলো পাচ্ছে। তো কষ্ট করে হলেও আপনার একটি ভিডিও, একটি চ্যানেলের জন্য কয়েকটি ভিডিও র্যাঙ্ক করার চেষ্টা করবেন। তো আমি যে স্ট্র্যাটেজি দেখাবো, এই স্ট্র্যাটেজি কিন্তু আমার অনেকগুলো ভিডিও র্যাঙ্ক করেছে। তো আমার যে ভিডিওগুলো র্যাঙ্ক করেছে, যেমন হচ্ছে হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে রিসেলার মার্কেটিং ইন বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার বাল্ক SMS ইন বাংলাদেশ, এছাড়াও আরও বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমার এই চ্যানেলের অনেক ভিডিও র্যাঙ্ক করেছে। তো এই র্যাঙ্কিংয়ের সুবাদে কিন্তু আমি সাবস্ক্রাইবার পাচ্ছি, ইভেন হচ্ছে ভিউজ আসতেছে। তো আমি যে স্ট্র্যাটেজিতে আমার ভিডিওগুলো হচ্ছে র্যাঙ্ক করেছি,
আমি এই কৌশলটি আজকে আপনাদেরকে দেখাবো। তো ইনশাল্লাহ আশা করি আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিও র্যাঙ্ক করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই যে কীভাবে একটি ভিডিও র্যাঙ্ক করতে পারবেন। তো ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? তো ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে হচ্ছে অন পেজ এসইও এবং হচ্ছে অফ পেজ এসইও। তো এসইও ব্যাপারটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের বড় একটি টুল। তো এই টুলের মাধ্যমে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিংও করা হয়, আর এই ভিডিও র্যাঙ্কিং অথবা অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটেও কিন্তু এই এসইও ব্যাপারটি রয়েছে। তো এসইও কী এবং অন পেজ এসইও কী, অফ পেজ এসইও কী যদি না বুঝে থাকেন তাহলে এই বেসিক ব্যাপারটুকু আপনারা অন্যান্য ভিডিও থেকে দেখে নিতে পারেন। আমার এই চ্যানেলও আছে অথবা অন্য কোনো চ্যানেল থেকে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা এখন দেখবো হচ্ছে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। তো অন পেজ এসইওর জন্য কি কি করতে হবে? যেহেতু আমরা প্রথমে অন পেজ এসইও করবো একটি ভিডিও র্যাঙ্ক করার জন্য, তো অন পেজ এসইওতে আমাদের চারটি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমত হচ্ছে ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি টাইটেল। আমরা যে ভিডিওর টাইটেল রাখবো সেটি হচ্ছে এসইও ফ্রেন্ডলি হতে হবে। এসইও ফ্রেন্ডলি বলতে আমাদের টাইটেলে হচ্ছে মূল কিওয়ার্ডটা থাকতে হবে। কিওয়ার্ড কী? কিওয়ার্ডটা হচ্ছে আমাদের এই যে ভিডিও এবং এই যে ভিডিও আপলোড করা, এই ভিডিওর মূল যে ব্যাপারটি সেটি হচ্ছে টাইটেলের ভিতরে একটি ওয়ার্ড থাকবে যেটি হচ্ছে পুরো ভিডিওর ব্যাপারটিকে তুলে ধরবে, এটি হচ্ছে কিওয়ার্ড। তো আমাদের এসইও ফ্রেন্ডলি একটি টাইটেল করতে হবে। তারপর হচ্ছে এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন করতে হবে, অর্থাৎ এই বর্ণনার মধ্যে এই যে কিওয়ার্ডটি সেই কিওয়ার্ডের কিছু আনুষাঙ্গিক ব্যাপার আছে কি না বা এই কিওয়ার্ড রিলেটেড কোনো কথা আছে কি না সেটি উপস্থাপন করতে হবে, তাহলে হচ্ছে ডিসক্রিপশনটি এসইও ফ্রেন্ডলি হবে। এরপর হচ্ছে ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। এখানে কন্টেন্ট হচ্ছে যেমন আমরা যে ভিডিওটি রেকর্ড করব, যে ভিডিওটি অন্য ইউজ ভিজিটরদের কাছে প্রেজেন্ট করব, সেই কন্টেন্টের মধ্যে আপনার এই যে কিওয়ার্ড এই রিলেটেড বর্ণনা আছে কি না বা কথা আছে কি না সেটি উপস্থাপন করতে হবে, তাহলে এটি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হবে। এরপর হচ্ছে ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি কভার ইমেজ। আমাদের যে ইমেজটা তার সাথে এই কিওয়ার্ডের রিলেশন আছে কি না সেটি এই কভার ইমেজে থাকতে হবে। তাহলে এই চারটি ব্যাপার আমরা এখন করব। তো আমি অলরেডি কন্টেন্ট রেডি করে রেখেছি, যেহেতু ভিডিও দীর্ঘায়িত করব না, ইভেন এটি একটি অ্যাডভান্স লেভেলের কাজ, তো এখানে অনেক কাজ বাকি আছে। তো সেটা আমি দেখে আসি যে আমাদের কী কী কন্টেন্ট আমরা রেডি করেছি অন পেজ এসইওর জন্য। তো দেখুন আমাদের এই যে যে কন্টেন্ট, এখানে একটি কভার ইমেজ রয়েছে, একটি ভিডিও রয়েছে এবং একটি টেক্সট ফাইল রয়েছে যেখানে আমি আমার যে এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডিসক্রিপশন এবং হচ্ছে অন্য অন্য লিঙ্ক রেখেছি। তো আমি দেখিয়ে দিই যে আমাদের মূল কিওয়ার্ডটা কী, আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব সেটা হচ্ছে হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং উইদাউট ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। তো এটি হচ্ছে একটি দীর্ঘ লাইনের বা লং টেল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো সাধারণত হচ্ছে কম্পিটিটর কম থাকে, তো কম থাকলে হয় কি তাহলে সহজে র্যাঙ্ক করা যায়। তো এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক রেখেছি। তো আরেকটি কথা বলেছিলাম যে আমাদের এই যে যে টাইটেল, এই টাইটেলের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের পাশে কিন্তু আমি চাইলে আরও কিছু কথা রাখতে পারি, যেমন হচ্ছে আমি ইয়ার রাখতে পারি, ম্যান 2022 এটা রাখতে পারি। তারপর আপনি চাইলে আরও সুন্দর কোনো কথা রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু মূল কিওয়ার্ডটি থাকতে হবে। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমরা বলেছিলাম যে এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন রাখবো। তো আমাদের এই ডিসক্রিপশনের মাঝখানে আমি কিন্তু কিছু লিঙ্ক রেখেছি, সেটা আপনি রাখতে পারেন, কারণ কোনো ভিজিটরের যদি ডিসক্রিপশন পড়ার পর আপনার একই কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে কিন্তু সে অন্য অন্য কন্টেন্টগুলো কিন্তু দেখবে, কারণ যদি একটি কন্টেন্ট ভালো লাগে তার কাছে বিশ্বাস থাকবে যে অন্য কন্টেন্টের ভিতরেও কোনো ইনফরমেটিভ জিনিস থাকতে পারে, সেক্ষেত্রে সে সেখানে ভিজিট করবে। সো তাকে এরকম লিঙ্ক দিতে হবে। এরপর আমি ডিসক্রিপশনটা আবার এখানে রান শুরু করেছি, আবার এটা এখানে শেষ করে আবার কিছু এর মাঝখানে লিঙ্ক ঢুকিয়েছি, তারপর আবার ডিসক্রিপশনটা এখান থেকে শুরু করে, অর্থাৎ টোটাল ডিসক্রিপশনটা আমি আগে লিখেছি, লেখার পর এর মাঝখানে মাঝখানে আমার লিঙ্কগুলো বসাই দিয়েছি। এটি অন্য অন্য ভিডিওর ডিসক্রিপশনে দেখতে পাবেন। তারপর নিচে হচ্ছে আমার বিগ্রুপ অ্যাপি পেজের লিঙ্ক দিয়েছি।
তো এ হচ্ছে সিস্টেম। এবং এই যে যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনের মধ্যে আমার যে মূল কিওয়ার্ড সেটিও রেখেছি। যেমন এখানে দেখেন মাঝখানে আসলে দেখবেন যে এই কথাটি আরেকবার রয়েছে যে হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং উইদাউট ইনভেস্টমেন্ট। তারপর এখানে একটি হ্যাশট্যাগ দিয়ে এখানে রেখেছি, এটা হচ্ছে মূল কিওয়ার্ড। যাক, আপনার যে সিস্টেম, যে একটি ডিসক্রিপশনের মধ্যে যে মূল কিওয়ার্ডটি সেটি অন্তত যদি 1000-এর বর্ণনা হয় বা 1000-এর ডিসক্রিপশন হয়, সেখানে আপনি অন্তত 4 বার রাখবেন বা 5 বার রাখবেন। এই হচ্ছে টিপস। তো এখন যেটি হচ্ছে আমাদের যে আর্টি কন্টেন্ট, আমরা বলেছিলাম যে আমাদের হচ্ছে একটি কিওয়ার্ড লাগবে, ডিসক্রিপশন লাগবে, দুটি জিনিস পেয়েছি, আর হচ্ছে একটি ভিডিও লাগবে, মানে ভিডিও কন্টেন্ট, আর হচ্ছে আপনার একটি কভার ইমেজ লাগবে। তো আমি কভার ইমেজ রেখেছি, এবং কভার ইমেজে আমি আমার যে কন্টেন্ট ইভেন টাইটেল, সেই টাইটেলের সাথে আমি মিল রেখে এই কভার ইমেজটি করেছি। তো এখানে দেখেন যে হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং উইদাউট ইনভেস্টমেন্ট। তো এখানে কিন্তু কারেন্ট ব্যালেন্স, এটি আমার যে ড্যাশবোর্ড, সেখান থেকে আমার স্ক্রিনশট দিয়ে নেওয়া, ইভেন একটু পরে আমি সরাসরি কাজ করার সময় এটি দেখাবো। এটি হচ্ছে রানিং যে ভিডিওটি ছিল, আসলে সেই ভিডিওতে কিন্তু এই ব্যাপারটি আছে। তো আমি এই ভিডিওর লিংক ডিসক্রিপশনের সাথে রাখবো, আপনারা দেখে নেবেন অবশ্যই। তো এরপর হচ্ছে আমরা আমাদের কন্টেন্টকে, আমাদের ভিডিও বা অন পেজ এসইও রিলেটেড যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলোকে আমরা এই ভিডিও এই চ্যানেলে আমরা আপলোড করব। তো ভিডিওটি আপলোড হচ্ছে। তো এরপর আমরা যেটি করব, আমাদের এখান থেকে যে টাইটেল, সেই টাইটেল কপি করে আমরা আমাদের মূল যে ভিডিওর টাইটেল রয়েছে, এই টাইটেলে আমরা এখানে টাইটেল বারে দিয়ে দিব। কপি করে পেস্ট করে দিলাম। এরপর আপনি এখান থেকে চাইলে ইমোজি দিতে পারেন, ইমোজি রয়েছে এখানে। তো দেখুন, আমি আমার ভিডিও আপলোড করেছি, ইভেন আমার যে টাইটেল সেই টাইটেল রেখেছি, আমার যে মূল কিওয়ার্ড সেটি, ইভেন হচ্ছে আমার যে ডিসক্রিপশন ছিল সেই ডিসক্রিপশনটি আমি কপি করে পেস্ট করেছি। তো এরপর হচ্ছে আমি একটু নিচে আসবো, নিচে গিয়ে এখান থেকে যে থাম্বনেল, অর্থাৎ আমাদের কন্টেন্টের যে কভার ইমেজ, সেই কভার ইমেজটি দিব। এটি হচ্ছে কভার ইমেজ। তারপর হচ্ছে যদি আপনার কোনো প্লে লিস্ট থাকে, এখানে প্লে লিস্ট এটা অ্যাড করতে পারেন। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি চাইলে এটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিতে পারি, অথবা হচ্ছে এই প্লে লিস্টে রেখে দিলাম। তারপরে হচ্ছে এখানে ক্লিক করুন, হচ্ছে যদি এটি আপনার ছোটদের রিলেটেড হয় সেক্ষেত্রে এই উপর অপশনে ক্লিক করবেন, আর অথবা যদি কোনো বেবি রিলেটেড বা ছোটদের রিলেটেড ভিডিও না হয় সেখানে এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে ট্যাগ রাখবেন, ট্যাগ হচ্ছে আমাদের যে কিওয়ার্ড, আমরা সেই কিওয়ার্ডটি রাখবো, এটি হচ্ছে মেন ট্যাগ।
তো আমি যে এখানে এই ট্যাগগুলো দিলাম অথবা এই যে কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করলাম, অ্যাড করার পাশাপাশি আমাকে আরেকটি টুল কিন্তু এই যে যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো পাওয়ার জন্য আমাকে হেল্প করতেছে, ইভেন হচ্ছে সাজেস্ট করতেছে যে আমি কি এই কিওয়ার্ডগুলো দিতে পারি। তো এই টুলের নাম হচ্ছে আপনার টিউব বাড়ি। তো এই টিউব বাড়ি দিয়ে আপনি এই কাজটি করতে পারেন। তো এই টুলটি আপনার হচ্ছে ক্রোম এক্সটেনশনের জন্য ইউজ করে, আপনি চাইলে এটি হচ্ছে গুগলে সার্চ করে এই এক্সটেনশনটি নিতে পারেন, অ্যাড করতে পারেন। আপাতত আর কোনো অপশন নাই এখানে আপনার, আমাদের মোটামুটি অন পেজের জন্য, অন পেজ এসইওর জন্য যেটি করা সেটি ডান। তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো এখানে দেখুন হচ্ছে এটি হচ্ছে মনিটাইজেশন অপশন, আপনার চ্যানেল যদি মনিটাইজেশন থাকে সেটি হচ্ছে আপনার অন করে রাখবেন, ডান। এরপর হচ্ছে নেক্সট। এরপরে যে থার্ড নাম্বার অপশন, এই অপশনে এসে আপনি এখান থেকে হচ্ছে দিবেন হচ্ছে নন অফ দ্য অ্যাবাভ, এখানে ক্লিক করার পর সাবমিট রেটিংয়ে ক্লিক করবেন। এরপর হচ্ছে নেক্সট। এখান থেকে হচ্ছে আপনার যে ভিডিওর সাবটাইটেল এখান থেকে অ্যাড করতে পারেন, তো আমি এই মুহূর্তে অ্যাড করব না, এটি চাইলে আপনি পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে হচ্ছে অ্যাড হচ্ছে এন্ড স্ক্রিপ্ট, তো এই অপশনটি হচ্ছে বিভিন্ন ভিডিও আমরা যখন প্লে করি তখন ভিডিওর একদম শেষের দিকে কিন্তু এই অপশনগুলো শো করে, আপনাকে আরেকটি ভিডিও মানে একই চ্যানেলের অন্য ভিডিও সাজেস্ট করে। তো আমি হচ্ছে আমার এখান থেকে আমি যে এলিমেন্ট টাইপ, এলিমেন্ট টাইপ এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে রেক্ট্যাঙ্গেল একটি বক্স আসলো এটি এখানে ক্লিক করে আমি এখান থেকে আমার চুজ স্পেসিফিক ভিডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পর আরও একটি অপশন আসবে, সেই অপশন থেকে আমি ভিডিও চুজ করে দেবো যে আমার এই ভিডিও চলাকালীন সে আর কি দেখতে পারে। তো এখান থেকে আমি সার্চ করব যে আমার অ্যাফিলিয়েট রিলেটেড আর কোনো ভিডিও আছে কি না। তো এখানে হচ্ছে দেখুন যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাফিলিয়েট মার্কেটিং, তো আমার মনে হয় এটি দিতে পারি, অথবা হচ্ছে আরেকটি ভিডিও আছে যে হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার, এটি দিতে পারি। এটি সিলেক্ট করার পর হচ্ছে অটোমেটিক নিয়ে নেবে, তারপর হচ্ছে সেভ। সবসময় যে এই এলিমেন্টটা অর্থাৎ আপনার ভিডিও শেষের দিকে যে তাকে আরও একটি ভিডিও সাজেস্ট করবেন সেটি হচ্ছে আপনার এই ভিডিও রিলেটেড রাখবেন, তাহলে তার যদি এই কন্টেন্টটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে এটি আপনার জন্য প্লাস পয়েন্ট, অর্থাৎ তার এই রানিং কন্টেন্ট যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনার অন্য আরেকটা কন্টেন্ট দেখার তার যে আগ্রহ সেটি ডাবল হয়ে যাবে। তো এরপর আরও একটি অপশন আছে, সেটি হচ্ছে অ্যাড কার্ডস, অ্যাড কার্ড। অ্যাড কার্ড হলো আপনার ভিডিও চলাকালীন একদম উপরে যে টাইটেল বার, সেই টাইটেল বার একটু নিচেই কিন্তু এই কার্ডটি শো করে, এই কার্ডের মধ্যে আপনার চ্যানেলের অন্য অন্য ভিডিও আপনার অথবা প্লেলিস্ট তাকে আপনি সাজেস্ট করতে পারেন। তো আমি এখানে আমার একটি প্লেলিস্ট সাজেস্ট করব। এই ভিডিওগুলো সাজেস্ট করব, এরপর হচ্ছে সেভ। তো এই যে যে ভিডিও এলিমেন্টস, এই ভিডিও এলিমেন্টস সম্পন্ন করার পর আমাদের আরও একটি অপশন আছে, সেটি হচ্ছে চেক, চেক হচ্ছে আমাদের এই ভিডিও ঠিক আছে কি না, বা এই ভিডিওতে এমন কোনো কন্টেন্ট আছে যেটা হচ্ছে আপনার ইউটিউবের রেস্ট্রিকশন থাকতে পারে, বা ইউটিউবের যে প্রাইভেসি সেই প্রাইভেসিতে নাও যেতে পারে। তো এই ধরনের কিছু থাকলে সেটা হচ্ছে এই অপশনে এসে চেক করবে। তো আমাদের যেহেতু ভিডিওটি এখনও আপলোড হয়নি, আপলোড সম্পন্ন হলে এই চেকিংয়ের অপশনে এসে আমাকে দেখাবে যে আমি এই ভিডিওটি আপলোড করতে পারবো কি না। তো সে পর্যন্ত অপেক্ষা করি। তো দেখুন আমাদের ভিডিওটি আপলোড হয়েছে। তো আপলোড হওয়ার পর আমাদের এখানে দেখুন একটি লেখা আছে যে যে কপিরাইট হচ্ছে নো ইস্যু ফাউন্ড,
অ্যাড সুইটেবিলিটি হচ্ছে সুইটেবল ফর অ্যাডস বেজ অন ইউর রেটিং, তার মানে হচ্ছে সব ঠিক আছে। এরপর আমরা ক্লিক করবো হচ্ছে নেক্সটে। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দিব হচ্ছে পাবলিক। পাবলিকে দেওয়ার পর আমরা হচ্ছে এটাতে পাবলিশ করে দেব। তো ভিডিও পাবলিশ করার পর আমাদের যে অন পেজ এসইও সম্পন্ন করে আমরা একটি ভিডিও কেবলমাত্র আপলোড করেছি। এর পরের ধাপ হচ্ছে আমাদের এই ভিডিওকে আমরা হচ্ছে অফ পেজ এসইও করব। তো দেখুন, ভিডিও আপলোড করার পর আমাদেরকে আরও একটি এখানে ডায়ালগ বক্স শো করতেছে, সেটি হচ্ছে শেয়ার করার জন্য। তো দেখুন শেয়ার এর লিঙ্ক, তো আপনি চাইলে এই যে আইকনগুলো, সেই আইকনগুলোতে ক্লিক করে করে আপনার ভিডিওটি শেয়ার দিতে পারেন। এটি একটি চমৎকার সিস্টেম, কারণ হচ্ছে এখানে ক্লিক করার পর আপনার ভিডিও ইমপ্রেশন পাবে, সেক্ষেত্রে কারো যদি পছন্দ হয়ে থাকে সে ক্লিক করবে এবং দেখতে থাকবে। তো আমি একটি পোস্ট দিয়ে দিই। তো আমরা আমাদের ভিডিওটি সফলভাবে আপলোড করেছি, যে অন পেজ এসইওর এই চারটি কাজের মাধ্যমে চারটি ধাপ সম্পন্ন করেছি, ইভেন এটি সফলভাবে আপলোড করেছি, ইভেন পাবলিশ করেছি। তো আমাদের নেক্সট কাজ কি? তো নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে অফ পেজ এসইও করতে হবে। তো অফ পেজ এসইওতে আমাদের তিনটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ভিডিওকে ইমপ্রেশন দিতে হবে এবং ভিউজ করতে হবে, তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক করতে হবে। তো এই অফ পেজের কাজ কিন্তু একদিনের টাস্ক না, ইভেন এই অফ পেজ এসইও করার জন্য আপনাকে অনেক কঠিন সময় পার করতে হবে। তো যদিও কঠিন সময় পার করবেন, কিন্তু এর ফলাফল কিন্তু অনেক মধুর, ইভেন আপনার এই কাজের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে, এটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো প্রথম যে কাজ, সেটি হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন হচ্ছে আপনি কারোর সামনে বা আপনার কারোর চোখের সামনে এই ভিডিও উপস্থাপন করবেন, এটি হচ্ছে ইমপ্রেশন। তো এটি আপনি দুইভাবে করতে পারেন, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার দিতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো মিডিয়ার মাধ্যমে আপনি এটি বুস্ট করতে পারেন। তো তখনই কিন্তু ভিডিও ইমপ্রেশন পাবে, ভিউজ হবে। এরপর হচ্ছে সেকেন্ড হচ্ছে কি, থার্ড হচ্ছে অপশন হচ্ছে কি, ব্যাকলিঙ্ক। তো ইমপ্রেশন দেওয়ার পরে একই কাজ আমাদের আমাদের একই সাথে দুইটা কাজ হয়ে যাবে। যখন ভিডিওটি দেখবে, যদি কভারটা সুন্দর লাগে অথবা কন্টেন্ট পছন্দ, তাহলে অবশ্যই সে ভিউজ করবে। তো এই জন্য ইমপ্রেশন দেওয়ার পর আপনার যে ভিউজের কাজটি করেছে মূলত কভার ইমেজ। তো আমি যেটি দেখিয়েছি, ইভেন আপনার কভার ইমেজ আপনাদের বিভিন্ন টুল আছে এখন অনলাইনে, তো অনলাইনে যেমন হচ্ছে ক্যানভা আছে, ক্যানভা দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারেন। তো এর পরের ধাপ হচ্ছে ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক হচ্ছে এই যে যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার এই যে যে ভিডিও, এই ভিডিওকে অন্য অন্য ওয়েবসাইটে লিঙ্ক করে দেওয়া হচ্ছে ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক করলে কী হবে, সেটা হচ্ছে এই যে ভিডিও বা ইউটিউবের রোবট, সে বুঝতে পারবে যে আপনার এই ভিডিওটা বিভিন্ন জায়গায় লিঙ্ক করা আছে, ইভেন এই ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ। মানে ব্যাকলিঙ্ক করার পর আপনার হচ্ছে একই সাথে আরও দুটো কাজ আসবে, সেটা হচ্ছে ইমপ্রেশন পাবে, ইভেন হচ্ছে ভিউজও হবে। ইভেন যদি ব্যাকলিঙ্ক পেয়ে যান, সেই ক্ষেত্রে যদি আপনার সাবমিশন ঠিক ব্যবহার হয়, তাহলে কিন্তু আপনার যে ইউটিউবের রোবট, সে কিন্তু সিগন্যাল পাবে এবং সে আপনার এই যে ভিডিও, সেটি আস্তে আস্তে র্যাঙ্ক করবে। তো আমি আপনাদের জন্য একটি লিস্ট রেখেছি, আমি লিস্টটা দেখিয়ে দিই। তো দেখুন, আমার ব্লগে আমি একটি পোস্ট তৈরি করেছি। তো এই পোস্টটি হচ্ছে আজকের যে টপিক ছিল, এই টপিক রিলেটেড কীভাবে ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করবেন। তো এখানে আমি র্যাঙ্ক করার জন্য যে লাস্ট স্টেপ ব্যাকলিঙ্ক, তো ব্যাকলিঙ্ক করার জন্য এখানে আমার যে দেখুন অফ পেজ এসইওর ধাপে এসে এখানে এসে আপনার যে গেস্ট পোস্টিং, অর্থাৎ এগুলো আপনি একটু পরে দেখবেন যে মানে অফ পেজ এসইও কি, তারপর হচ্ছে কেন র্যাঙ্ক করে বা কীভাবে র্যাঙ্ক করে, এখানে সব কাজই কিন্তু দেওয়া আছে। তো যেহেতু ভিডিও অনেক দীর্ঘ হয়েছে, আমি কিছুই বলবো না, কারণ হচ্ছে এখানে আপনার কষ্ট করে একটু পড়ে নেবেন। আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান বা ভালো একজন ব্লগার বা একজন ইউটিউবার হতে চান, তাহলে হচ্ছে বিভিন্ন ব্লগ পড়বেন। ব্লগ পড়ার পর আপনার ভিতরে অনেক কিছু দূর হবে, যেমন হচ্ছে আপনার লেজি ভাব, ইভেন হচ্ছে আপনি কিছু করতে চান না। তো
বা পড়তে চান না, এই আগ্রহগুলো হচ্ছে ব্লগ পড়ে পড়ে বাড়াবেন। ইভেন ব্লগ পড়লে আপনার আপনার যে ভিতরের নলেজ সেটি হচ্ছে ইম্প্রুভ করতে থাকবে। তো দেখুন, এখানে হচ্ছে প্রথম হচ্ছে গেস্ট পোস্টিং। তো এখানে দেওয়া আছে যে ইউটিউব ভিডিওর জন্য মাত্র 3টি দফে এই কাজটি করবো, মানে অফ পেজ এসইও করবো। তো অফ পেজ এসইওর জন্য হচ্ছে গেস্ট পোস্টিং, কমেন্ট সাবমিশন, ফোরাম পোস্টিং, এই 3টি কাজ করলে কিন্তু আমাদের ভিডিও ইনশাল্লাহ র্যাঙ্ক করবে। তো গেস্ট পোস্টিংয়ের জন্য আমি এখানে যে সরি 63টি ফ্রি গেস্ট পোস্টিং সাইট এখানে দেওয়া আছে, তো এগুলোতে আমি নিজে পোস্টিং করি। তো আপনারা যদি এখানে লিঙ্কগুলো ওপেন করে করে যান, সেখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে সাবমিশনের অপশন পাবেন, আর্টিকেল সাবমিশন অপশন পাবেন, সেটা আর্টিকেল সাবমিট করবেন। সেখানে শুধু আপনার এই যে যে ভিডিও, সেই ভিডিওর লিঙ্কটি কপি করে, জাস্ট কপি করে লিঙ্কটি সেইখানে আপনার ডিসক্রিপশানে দিয়ে দেবেন। তো এই হচ্ছে গেস্ট পোস্টিং লিঙ্ক এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কমেন্ট সাবমিশন, কমেন্ট সাবমিশনের এখানে অনেক লিঙ্ক দেওয়া আছে। কমেন্ট হচ্ছে আপনার যখন সাইট ওপেন করবেন, তো ওপেন করার পর নিচে একদম একবারে ব্লগের নিচে কমেন্ট আকারে বক্স আসবে, ঠিক এরকম। তো এই কমেন্টিং সাইটগুলোতে হচ্ছে আমার লিস্টে যে সাইট দেওয়া আছে এগুলোতে হচ্ছে আপনি এখানে তাদের যে আর্টিকেল, সে আর্টিকেল রিলেটেড এখানে কিছু কথা লিখবেন। লিখার পর আপনার এখানে নাম, ইমেল, ইভেন ওয়েবসাইটের জায়গায় হচ্ছে আপনার যে কপি করার লিঙ্ক সেটি পেস্ট করবেন, পেস্ট করে সাবমিট কমেন্ট দেবেন। তো প্রত্যেক দিন আপনি 10টি করে করবেন। 10টি করে সাবমিশন দেওয়ার পরে আপনারা দেখবেন যে 3টা 4টা 5টা আপনার অ্যাপ্রুভ হয়েছে। তো এভাবে হওয়ার পর আপনি 1 সপ্তাহ করতে থাকবেন কাজটি। এরপর হচ্ছে আপনার আর্টি যে কাজ করবেন সেটি হচ্ছে ফোরাম সাবমিশন। তো ফোরাম পোস্টিং করুন, ফোরাম পোস্টিং এখানে দেওয়া আছে যে কোন কোন ফোরাম। এই ফোরামগুলো হচ্ছে আমার নিজের অনেক কষ্টের, অনেক দিন ধরে আমি কিন্তু এই ধরনের ফোরামগুলোকে কালেকশন করেছি, কালেকশন করে আমি এখানে সাবমিট করেছি। তো যাই হোক, আমি নিজে এখানে এই ফোরামগুলোতে পোস্ট করি আমার বিভিন্ন ব্লগের লিঙ্ক। তো এটি শুধু ইউটিউবের জন্য না, এটি গুগলে যদি আপনি কোনো আর্টিকেলকে র্যাঙ্ক করতে চান তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি বুঝতে পেরেছেন, ইভেন হচ্ছে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। ইভেন আমি আশা করি যে আপনারা যদি এই কাজটি 10 দিন বা 15 দিন করেন, ইনশাল্লাহ আপনার ভিডিও র্যাঙ্ক করতে র্যাঙ্ক করবে। তো আমাদের এই স্টেপটি ছিল ফাইনাল স্টেপ। তো আমি এখানে আরও একটি কথা রেখেছি যে কমেন্ট সাবমিশনে আপনি পড়লে বুঝতে পারবেন যে একটি আমি মানে উদাহরণ দিয়েছিলাম যে যেমন আর্টিকেল রাইটিং যে করে বা যে অ্যাডমিন, তার কিন্তু নাম থাকে অথবা কোথাও থাকে না, যেখানে থাকে সেখানে কিন্তু তার উল্লেখ করে। যেমন হ্যালো মিস্টার দাউদুল, আপনার এই আর্টিকেল পড়ে অনেক ভালো লাগলো এবং এই আর্টিকেলটি খুবই ইনফরমেটিভ, এখানে ভিডিও র্যাঙ্ক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো এটা একটি এক্সাম্পল দিয়েছি। আপনি হচ্ছে যেসব ইংলিশ টাইপের ব্লগ আছে বা বাংলা আছে, এই এটুক কথা লিখেই তার নাম উল্লেখ করে সেটি আপনি এখানে সাবমিট করবেন। তো আপনি যদি এখান থেকে 5টা 10টা ব্যাকলিংক নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। তো আশা করি পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন, আমাদেরকে কীভাবে অন পেজ এবং অফ পেজ এসইও করতে হবে। তো অন পেজ এসইও এবং অফ পেজ এসইও করার জন্য আপনার ভিতরে অবশ্যই ধৈর্য থাকতে হবে। ইভেন একটি কথা মনে রাখবেন, সেটা হচ্ছে অন পেজ এসইও আবার অফ পেজ এসইও যাই করেন না কেন, পার্ট বাই পার্ট আপনাকে সময় নিয়ে করতে হবে, কারণ এটি একদিনের কাজ না। কন্টেন্ট রেডি করার জন্য আপনাকে অন্তত 1 সপ্তাহ ধরে বা তারও বেশি সময় ধরে অন্তত ক্লিয়ার এবং ফ্রেশ একটি কন্টেন্ট রেডি করতে হবে। অনেক সময় ইউটিউব ক্লিয়ার এবং ফ্রেশ কন্টেন্ট যদি পায়, সেটা যদি ইউনিক হয়, সেই ক্ষেত্রে আপনার অফ পেজ এসইও করার নাও লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিও অটোমেটিক র্যাঙ্ক করে ফেলবে। অন পেজের কাজ শেষ হওয়ার পর আপনি অফ পেজ করবেন। তো অফ পেজ করতে গেলে আমি একটু আগে বলেছিলাম যে এটি আসলে অনেক কঠিন কাজ, অনেক এসইও এক্সপার্টরাও কিন্তু এই কাজ করার ধৈর্য রাখে না। তো আমি বলি, যারা হচ্ছে ব্লগ করে, যারা হচ্ছে গুগলে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে চায়, এক্ষেত্রে যারা ব্লগার তারা হচ্ছে 100-এ অনলি 5% সফল হয়। তাহলে এটি অনেক কঠিন কাজ, এটি মাথায় নিয়ে নামবেন। যদি আপনার এই ধৈর্য থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই সফল হবেন, ইভেন এই মার্কেট প্লেস থেকে আপনি আর্ন করতে পারবেন।
তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান, আমাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। ইভেন আমার এই চ্যানেলে চাই টি হাউসের মেল দেওয়া আছে, সেই মেইলে আপনি আমাকে মেল করতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে সাহায্য করার। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।